যতগুলো সংগঠন রয়েছে সম্মিলিত সংখ্যালঘু জোট সনাতন অধিকার আন্দোলন সংখ্যালঘু অধিকার মঞ্চ আপনার সংখ্যালঘু অধিকার আন্দোলন পূজা উদযাপন পরিষদ আমাদের জাগো হিন্দু বিদ্যার্থী সংসদ শারদাঞ্জলি ফোরাম এবং হিন্দু মহাজোট বাংলাদেশ হিন্দু পরিষদ সহ অপরাপর যত সংগঠন রয়েছে যারা আজকে হৃদয়ের আরতি আর আবেগ নিয়ে ঐতিহাসিক এই লালদিঘি ময়দানে যেখানে স্বাধীনতার স্বপ্ন বপিত হয়েছে যেই মঞ্চ থেকে ছয় দফার দাবি ঘোষিত হয়েছিল সেই ঐতিহাসিক মঞ্চে এই বাংলাদেশের ব্রিটিশের পরে পাকিস্তান এবং বাংলাদেশ অভ্যুদয়ের পরে আজ পর্যন্ত যেই ঘটনাটি কখনো দৃশ্যমান হয়নি বাংলাদেশের সমস্ত মঠ মিশন সমস্ত সাধু সন্ত সমস্ত মঠ পথের আজকে মহামিলন ঘটে গিয়েছে এই লালদিঘির ময়দানে। আমরা আপনারা যতই আমাদেরকে নিপীড়ন করবেন যত নির্যাতন করবেন আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব। আমাদের এই ঐক্যকে কোনোভাবে বিভক্ত করতে পারবেন না। এই ঐক্য বাংলার অস্তিত্বের ঐক্য, এই ঐক্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ঐক্য, এই ঐক্য বাঙালি কৃষ্টি সুসংরক্ষণের ঐক্য, এই ঐক্য বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে যতগুলো অভ্যুত্থান অভ্যুদয় হয়েছে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত হয়েছে সেই সমস্ত আন্দোলনে আত্মাহুতি দানকারী বাংলার স্বাধীনতা সংস্কৃতি গণতন্ত্র মূল্যবোধকে জাগানোর জন্য যারা আত্মবিসর্জন দান করেছেন তাদের স্মৃতিকে অম্লান রাখার ঐক্য, এই ঐক্যকে কোনোভাবে খণ্ডিত করা যাবে না। আজকে আমরা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে সমস্ত সন্তরা বসেছি, সেখানে সর্বজন পূজ্য শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য শ্রীমৎ সুব্রত ঠাকুর যিনি মতুয়া সম্প্রদায়ের আচার্য এবং শ্রীমৎ দিগ্বিজয়ানন্দ মহারাজ যিনি ভারত সেবাশ্রমের বাংলাদেশের অধ্যক্ষ এবং সচ্চিদানন্দ মহারাজকে নিয়ে একটি পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা সংসদ গঠিত হয়েছে এবং শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ সহ আমাদের প্রত্যেকটি মত দর্শনের প্রতিনিধিদের নিয়ে আপাতত আমরা ১৯ সদস্য বিশিষ্ট, এটি আরও সম্প্রসারিত হবে, সমস্ত আচার্যদের নিয়ে একটি সমন্বয়ক পর্ষদ গঠিত হয়েছে। এটি আমাদের এই আন্দোলনের সুফল। এতদিন আমাদের অভিভাবক ছিল না, মস্তকবিহীন শরীর নিয়ে আন্দোলন করেছিলাম। গীতায় ভগবান বলেছেন শূদ্র হচ্ছে আমার পা, বৈশ্য হচ্ছে আমার উদর, আর ক্ষত্রিয় হচ্ছে আমার বাহু। ব্রাহ্মণ সন্ত ঋষি মুনি বৈষ্ণব হচ্ছে আমার মস্তিষ্ক। তো আমাদের এতদিন মাথা ছিল না, ছত্র ছিল না, আজকে আমাদের মাথায় ছাতা এসেছে। ভয়ের কোনো কারণ নেই, মা ভয়, আপনারা সবাই জেগে উঠুন। একটা জিনিস মনে রাখবেন, ভগবান গীতায় বলছেন ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম ত্যক্ত উত্তিষ্ট পরন্তপ। দুর্বলকারী যারা দুর্বলতা লালন করে তারা সাধু হতে পারে না, যারা সাধু নয় তারা আর্যপুত্র হতে পারে না, যারা আর্যপুত্র নয় তারা বেদের অনুগামী হতে পারে না। সুতরাং যারা বেদের অনুগামী যারা সনাতনী তারা
তারা সর্বদাই সাহসী, কারণ যারা বেদের অনুগামী মা ভাই তাদের কোনো ভয় নেই, তাদের মৃত্যু নেই। আচ্ছেদ্যম হয়াম আদার্যম হয়াম ক্লত্ত শিষ্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল হয়াম সনাতন। আত্মাকে ছেদন করা যায় না, পোড়ানো যায় না, শোকানো যায় না, তাকে জলে ডুবানো যায় না। সেই অবিনাশী আত্মা হচ্ছে আমার স্বরূপ। প্রতিটি সনাতনী অমৃতের সন্তান, চিন্তন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। অনেকে তো একবার মরে, আর আমরা শুধু বারংবার জন্মগ্রহণ করি, আমাদের মৃত্যু হয় না। তো সুতরাং যাদের মৃত্যু নেই তারা কেন ভীত হবে? যারা ভীত হবে তারা অমৃতের পুত্র নয়। যারা ভীত, যারা কাপুরুষ, তারা বঙ্গজননী সুদেষ্ণার পুত্র হতে পারে না। এই বঙ্গভূমি বলি মহারাজের পত্নী সুদেষ্ণার পাঁচ পুত্রের অন্যতম, তৃতীয় পুত্র বঙ্গের নামানুসারে। এই বঙ্গের উত্তরাধিকার হচ্ছে আমরা। আমরা এই ভূমির ভূমিপুত্র, আমরা উড়ে আসিনি। আমরা মুঘল নই, আমরা ব্রিটিশ নই, আমরা ওলন্দাজ নই, আমরা পর্তুগিজ নই, আমরা উপনিবেশিক নই, আমরা এই ভূমির ভূমি সন্তান। আমাদেরকে উৎখাত করার চিন্তা করবেন না। যদি এই দেশ থেকে আমাদেরকে উচ্ছেদ করে কেউ শান্তিতে থাকতে চান, তাহলে এই ভূমি সাম্প্রদায়িকতার অভয়ারণ্য হবে। এটা আফগানিস্তান হবে, এটা সিরিয়া হবে। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শক্তি রাজনীতি করার সুযোগ থাকবে না। সুতরাং কোনো গণতন্ত্র মনা, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে এই বাংলাদেশের সাম্প্রদায়িক বিপন্নকারীদেরকে দূরীভূত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য সমস্ত গণতন্ত্র মনা রাজনৈতিক দল, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আমাদের পাশে দাঁড়ানো কর্তব্য। এই কর্তব্যকে আপনারা দায়িত্ববোধ হিসেবে গ্রহণ করে যদি আপনারা এগিয়ে না আসেন, আজকে ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে বারবার, এই দেশে স্থিতিশীলতা আসছে না, কারণ সহনশীলতা লুপ্ত হচ্ছে, সম্মানবোধ হারিয়ে যাচ্ছে। যেই শিক্ষকরা জাতির মেরুদণ্ড তাদেরকে পরিত করা হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু পরিচয়ে। 93 জন হিন্দু পুলিশ অফিসারকে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্য বিষয়, ভেটেরিনারি ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটিতে হিন্দুদেরকে চিহ্নিত করা হচ্ছে। মাঝখানে কিছুদিন থেমে গিয়েছিল, আবার নতুন করে মাথা ছেড়া দিচ্ছে। এই রকম পরিস্থিতি বাংলার জনগোষ্ঠীর কোনো মুক্তমনা মানুষ সহ্য করতে পারে না। এই পরিস্থিতি বাংলাদেশের সহনশীলতার সংস্কৃতি, এই পরিস্থিতি বাংলাদেশের উদারতার সংস্কৃতির বিরুদ্ধাচারী। এই সংস্কৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দিতে দেওয়া যাবে না। আমরা আর ঘুমিয়ে থাকব না, আমরা মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত 8 দফা দাবি সনাতনীদের ভূমিপুত্রদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, আমরা সন্তরা প্রতিজ্ঞা করেছি, মৃত্যু হলেও রাজপথ ত্যাগ করব না। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, আমি গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছি। আমি যখন এসেছি আমাকে ইমিগ্রেশন করছে না। কারণ কি? কারণ তারা বলতে চায় পারমিশন লাগবে ইমিগ্রেশন করার জন্য, জিডি করা আছে। 1.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং হিন্দুদেরকে আমরা প্রথমেই বলেছি, কেউ যদি রাজনৈতিক দুর্বৃত্তপনার সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বিচার করুন, তাদেরকে আসামি করুন,
আমরা বিরোধিতা করব না কিন্তু যারা রাজনীতি করে না যারা নিবেদিত সমাজের জন্য সদধর্মের অস্তিত্বের জন্য লড়াই করছে মানবতার কথা বলছে তাদেরকে বেছে বেছে আসামি করা হচ্ছে এই প্রবণতা বন্ধ না করলে কখনো একটি সহনশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে সুতরাং আমাদেরকে বাদ দিয়ে কোন রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছিল চারটা মূলনীতির উপর আধার করে সেইখানে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাংলাদেশের জনগোষ্ঠী প্রতিটি মানুষ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে পরস্পরের প্রতি সম্পর্ক আর আত্ম ভালোবাসার মনোভাব নিয়ে স্বাধীনতার 53 বছর অতিক্রম করার চেষ্টা করেছি পাকিস্তানের 25 বছর চেষ্টা করেছি আজকে দেশে কি হচ্ছে পাকিস্তানে যখন 54 সালে আমাদের 28% অনুযায়ী সংসদীয় আসন ছিল 70টা আর আজকে হিন্দুদের জন্য একটা সংসদীয় আসনও নাই আমাদেরকে দলীয় পরিচয়ে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি দলীয় পরিচয়ে নমিনেশন দিয়ে দলীয় চাকরে পরিণত করছে হিন্দুদের অস্তিত্বের কথা বলার জন্য কোনো অবলেশ দিচ্ছে না এই বাস্তবতায় আমরা আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের সংসদীয় আসন বরাদ্দ করতে হবে আমরা এই দেশে প্রায় 32টা থেকে 33টা আসন পাই সেখানে আমাদেরকে মুলা ঝুলানো রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না এই রকম যদি হয় আমরা বাংলাদেশে ভোট বর্জন করব কিন্তু আমরা গণতন্ত্রের নামে প্রহসনকে মেনে নেব না একটা কথা বলতে চাই বাংলাদেশে আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাইছি আমরা সংখ্যালঘু কমিশন চাইছি আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি আমাদেরকে তথাকথিত মানবতাবাদীরা তথাকথিত জাতীয়বাদীরা বলে যে আপনারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যেই আপনারা থাকবেন আরে ভাই 560টা মসজিদ হয়েছে একটা মন্দিরও কি এই জনগোষ্ঠী হিসেবে আমরা পেতে পারি না আজকে দেখুন কি ধরনের প্রহসন 15,000 কোটি টাকা ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ আর সেখানে তিন ধর্মাবলম্বী নিয়ে 200 কোটি টাকা তাহলে এটি কি প্রহসন না আমরা কি বাংলাদেশি হিসেবে পরিচয় দিচ্ছেন নাকি আমাদেরকে সংখ্যালঘু তকমা সিল মেরে দিচ্ছেন আমরা সংখ্যালঘু বললে আন্তর্জাতিক সনদ হিসেবে অধিকার দেওয়ার ভয়ে আমাদেরকে বাংলাদেশি পরিচয় প্রদান করতে চাইবেন কিন্তু আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করবেন এই প্রহসন আমরা আর মানব না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে এই সংবিধান সংশোধনকে মানব না বাংলাদেশের স্বাধীনতার চার মূলনীতিকে অক্ষুণ্ণ রেখে এবং আমাদের যে বৈষম্যমূলক নিপীড়নগুলো হয়েছে আইনানুগভাবে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে সেই অবস্থা আমরা মেনে নেব না পাকিস্তানে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে বাংলাদেশে 53 বছরে একজনকে করে আপনারা ঝেটিয়ে বিদায় করেছেন গলা ধাক্কা দিয়েছেন আমাদেরকে বিচার বিভাগে দুর্গাপূজার ঘটনায় জেমসেন হলের মামলায় কোর্টে যাওয়া হয়েছে হিন্দু আইনজীবীদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে আগ্রাসী আচরণ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে পরের দিন আমরা যখন রাজনৈতিক যোগাযোগ করলাম তারা আইনজীবীরা শান্ত রোল প্লে করেছে বিচারক বলেছে তারা ক্ষমা চাইবে সেই শর্তে জামিন দিয়ে দিলাম ক্ষমা তো চাইলই না আমি বলতে চাই
যেই সমস্ত হিন্দুদেরকে ধর্মীয় অনুভূতি আঘাত থানার মামলায় আসামি করা হচ্ছে তাদেরকে কি কোর্ট ক্ষমা চাওয়ার অজুহাতে জামিন দেবে? জামিন দিয়েছে, দেয়নি। তাহলে আমাদেরকে কি বিচার করা হচ্ছে? আমাদেরকে কি নির্দেশ করা হচ্ছে যে তোমরা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তোমরা এই দেশের সামগ্রিক নাগরিক নও, বাংলাদেশের সামগ্রিক জনস্রোতের অংশ নও? সেই কথাটি প্রতিবাদ করছে। ভগবানের স্রষ্টার কি নির্মম করুণা! যেই বিচারক এটি করেছে, এক সপ্তাহ যায়নি, সেই বিচারককে এসলাসে প্রেরিত করতে যাওয়া হয়েছে। দেশে না বিচার বিভাগ রয়েছে, না পুলিশ রয়েছে, না কোনো প্রশাসন রয়েছে। এই রকম একটি অবস্থার মধ্যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা করছে সরকার। আমরা ওনাদের আন্তরিকতাকে ধন্যবাদ জানাই। কিন্তু মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না করে যারা দুর্বৃত্তায়ন করছে, অপরাধ করছে, তাদেরকে দমিত বা দণ্ডদান না করে, তাদেরকে জেল থেকে জামিন দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করে তাদের পাশে দাঁড়িয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? এই দেশে সমতার বার্তা, এই সমতার বার্তা কখনো দীর্ঘস্থায়ী হবে না। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বহুদিন উপেক্ষিত হয়েছি, বঞ্চিত করা হয়েছে। আমাদের কিছু হিন্দু ধর্মীয় নেতাকে কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানানোর সুযোগ দিয়ে রাজনৈতিক বিবেচনায় মঠ মন্দির বিভিন্ন প্রতিষ্ঠানকে জিম্মি করা হয়েছে। এই যে চট্টগ্রাম যাত্রামোহন সেন হল, ওই যাত্রামোহন সেন যেই উদ্দেশ্যে এই ট্রাস্ট দলিল করেছিল, আজকে সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে, সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে গিয়েছে। ভবিষ্যতে থাকবে কিনা সন্দেহ রয়েছে। আজকে প্রবর্তকেও একই রকম, সেখানেও আজকে ভূমিদস্যুদের দুর্বৃত্তপনায় আজকে মন্দিরের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, মন্দিরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, আর ভূমিদস্যুদেরকে, দুর্বৃত্তদেরকে, অন্য ধর্মাবলম্বীদেরকে, সনাতনী ঋষিদের স্বাধীনতা এই আন্দোলনের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীদের আত্মবলিদানের সেই স্থানগুলোকে দুলিশ্বাস করার চেষ্টা করা হচ্ছে। গুরুকুলের স্থান সীতাকুণ্ড, আমাদের যশোরেশ্বরী মায়ের মন্দির, সেখানে মন্দিরের 120 বিঘা জমির অধিকাংশ জায়গা ব্যাহত হচ্ছে। রাজনৈতিক দুর্বৃত্তরা এসব করছে, আর সনাতনী কিছু তথাকথিত দালালদেরকে সামনে রেখে তাদেরকে নেতা বানিয়ে আমাদেরকে এত বছর মূলা ঝুলিয়েছে। আমরা আর সেই দিন সুযোগ দেব না। আমরা আমাদের ত্যাগী সন্তরা, তারা এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে। আমাদের পেশাজীবীরা আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে, আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। আজকে বিভিন্ন উদ্দেশ্যে আমাদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ব্যানার, নাম, পদ, প্রতিষ্ঠা এইসব দিয়ে বিভক্তির রেখা অঙ্কুর সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের প্রবণতাকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আপনারা সঙ্গে থাকবেন তো? এই আন্দোলনকে কোনোভাবে আমরা হারিয়ে যেতে দেব না। আমরা এরপরে রংপুরে, খুলনাতে, আমাদের বরিশালে, প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আমরা ঘোষণা করছি। সেখান থেকে প্রতিটি জেলায় জেলায় সমাবেশ হবে, এবং এই জেলা জেলা থেকে উপজেলায় যাব, তারপর আমরা ঢাকামুখী লং মার্চ করব। আমাদের এই আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নাই। কালকে আমাদের দুঃখ লাগে যখন হিন্দুরা কিছু বলে, ধর্মীয় অনুভূতির কথা বলে, রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কালকে একটা তথাকথিত পত্রিকায় দিয়েছে,
ইসকনের সমাবেশে ডেইলি বাংলাদেশ সেখানে বলছে ইসকনের সমাবেশে, এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। এই সমাবেশে নাকি নিষিদ্ধ ছাত্রলীগ এসেছে, এই রকম প্রপাগন্ডা করেছে। এর আগে চেরাগি নিয়েও একই রকম রিপোর্ট করেছে। সরকারের কোনো এজেন্সির এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আগেও আমরা সুশৃঙ্খলভাবে সভা সমাবেশ করেছি, প্রতিবার রাজনৈতিক টেক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরে ভাই, কেউ ছাত্রলীগ করেছেন, কেউ যুবলীগ হয়েছে, কেউ আওয়ামী লীগের পথ নিয়েছেন, আর আজকে কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ সমন্বয়ক, বিভিন্ন পথ নিয়ে আজকে আপনারা ক্ষমতার অংশীদার হয়েছেন। আপনাদের দোষ নাই, শুধুমাত্র হিন্দু হয়েছে এই জন্য এদের গায়ে দোষ, এদের আওয়ামী লীগের টেক। এই প্রবণতা পরিহার করুন। আমরা এই দেশের জনসংখ্যার 13% রয়েছি, এখনো নিঃশেষিত হয়নি। আমাদের মায়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে, সন্তান জন্মদানের যুদ্ধ। আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে। আমাদের সন্তরা আত্মতপস্যার লব্ধ সমস্ত শক্তি দিয়ে এই জনগোষ্ঠীকে সুসংহত করবে। আমরা আর পিছিয়ে যাব না, আমরা আর হারিয়ে যাব না। আমরা এই ভূমিকে আঁকলে রাখবো, এই দেশমাতৃকাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। আজকে কখনো ইন্ডিয়ার জুজু, কখনো চাইনার জুজু, কখনো আমেরিকান জুজু। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এই ভূ রাজনৈতিক খেলায়, উপনিবেশবাদীদের খেলায় রাজনৈতিক দলগুলি প্রতিদিন খেলছে ফুটবল হয়ে। তারা ফুটবল, উপনিবেশবাদীরা হচ্ছে খেলোয়াড়। এখানে আমাদের দেশে মুষ্টিমেয় সংখ্যালঘু বলব, আমার মুসলিম ভাইরা, আমাদের বৃহৎ জনগোষ্ঠী, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। মুষ্টিমেয় সুবিধাবাদীরা, তারা সংখ্যালঘু, প্রকৃত সংখ্যালঘু হচ্ছে তারা। তারাই আজকে ছিনিমিনি খেলছে, তাদেরকে কিছু কিছু রাজনৈতিক দল অভিসন্ধি নিয়ে তাদেরকে হাতিয়ার বানাচ্ছে। আমি বলতে চাই, জামায়াতের আমিরে জামায়াত বলেছেন যে মসজিদ পাহারা হয় না, কোনো মন্দির আপনার নামাজে পাহারা হয় না, দুর্গা পূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই। আমরা এত নিরাপত্তার মধ্যে আছি, যে নিরাপত্তার মধ্যে দেখলেন যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই রকম পরিস্থিতি আমরা চাই না, আমরা স্বাভাবিক জীবন চাই। কালী পূজা আসছে, ওই এক জায়গায় কালী পূজার মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, সাধু সন্তদেরকে হুমকি থ্রেট দেওয়া হচ্ছে, যে ইন্ডিয়ায় গেলে আমাদেরকে দালাল তকমা দেয়। বাংলাদেশের একটা রাজনৈতিক দল নাই যারা ইন্ডিয়ায় গিয়ে প্রতিদিন ধর্ণা দিচ্ছে না, কিন্তু আমাদেরকে ইন্ডিয়ার দালাল বানানো হচ্ছে। এই প্রবণতাগুলো পরিত্যাগ করে আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি উদারনৈতিক বক্তব্য দিয়েছে, তিনি 5 তারিখের পরে পাশে থাকার প্রত্যয় দিয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানাই, আমিরে জামায়াতকে কৃতজ্ঞতা জানাই, হেফাজত ইসলামকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু কি হলো, 1 মাস গেল না, সব রাজনৈতিক দল মিলে, প্রশাসন মিলে দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে দুর্গাপূজা শেষ হয়েছে, কিছু কিছু ঘটনা প্রবাহ আমাদের হৃদয়ে পীড়া দিলেও তারপরও আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতা 1 মাস যেতে না যেতেই ঘুরে গেল, বলছে বাংলাদেশে কিছুই হয় নাই, সব নাকি গুজব। যদি রে ভাই গুজব হয়, যদি নিরাপত্তার প্রশ্ন না থাকে, এত নিরাপত্তা বেষ্টনী কেন? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই, আপনাদেরকে অনুরোধ করব। আর ভয়ে ঘরে থাকবেন না, যেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সাধু সন্ত,
শুধু ধার্মিকতার আধ্যাত্মিকতার কথা বলে হিন্দু জাতির বিপন্নপনাকে রোধ করার জন্য মাঠে নামবে না, তাদেরকে সামাজিকভাবে বর্জন করুন। সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ঐক্যকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে প্রতিরোধ করুন। আমরা দালাল মুক্ত সনাতন সমাজ চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। এই বিভক্তিকে রোধ করা যাবে না। পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের এই আন্দোলনে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, আমি মায়েদেরকে অনুরোধ করব আপনারা বসুন, আপনারা 15 মিনিট বসবেন আমার বক্তব্যের পরে। আমাদের পূজ্যপাদ শ্রীমৎ রবীশ্বরানন্দ মহারাজ এবং তপনানন্দ গিরি মহারাজের বক্তব্যের পরে, যাদের পুরোটা জীবন, রবীশ্বরানন্দ মহারাজ একজন স্বাধীনতা যোদ্ধা, জীবনটাই উৎসর্গ করেছে, তাদের আত্মসম্মানের প্রতি দৃষ্টি রেখে আপনারা সবাই সহযোগ দেবেন, আমাদের পাশে দাঁড়াবেন। আমি একটা কথা ক্লিয়ার বলতে চাই, সনাতন জাগরণ মঞ্চ হোক, সম্মিলিত জোট হোক, কোনো প্রতিষ্ঠান, এটা সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়। আমরা ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জাগ হিন্দু, বিদ্যার্থী সংসদ, হিন্দু পরিষদ, সনাতন পার্টি, মহাজোট, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা সাংগঠনিক কর্মকাণ্ড করবে। এই আন্দোলনকে অন্য খাতে রূপ দেওয়ার প্রচেষ্টা করবেন না, এই আন্দোলনকে নিয়ে বাণিজ্যের প্রচেষ্টা হবে না, এই আন্দোলনের নিয়ে নেতৃত্ব নিয়ে কোনো আমাদের মধ্যে বিভক্তির প্রয়াস করবেন না। এটি জনমানুষের আন্দোলন, এখানে আমি নেতা, আপনি নেতা, এখানে আমি অনুগামী, আমি সেবক, আপনি সেবক, আমি রাজা, আমি প্রজা, আপনি রাজা, আপনি প্রজা, আমরা সবাই রাজা, আমরা আমাদের রাজা রাজত্বে। সুতরাং আমরা আবার এই মাতৃভূমি রক্ষার জন্য সর্বাবস্থায় সচেতন থাকব। প্রতিটি এলাকায় আমাদের যুবকদের অনুরোধ করব, এক একটা যুবগোষ্ঠী গড়ে তুলুন, সম্মিলিতভাবে আমাদের মঠ মন্দির আমরা পাহারা দেব, আমাদের দেবালয় আমরা পাহারা দেব, যে আমাদের আরাধ্যকে আমরা সংরক্ষণ করব। এই প্রার্থনা জানিয়ে, আপনারা সহযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন পূজ্যপাদ রবীশ্বরানন্দ মহারাজ বক্তব্য রাখবেন। ও একটা জিনিস, আমাদের মধ্যে ভারত সেবাশ্রমের প্রতিনিধি এসেছেন, উনি 2 মিনিট বক্তব্য রাখবেন এবং তারপরে আমাদের রবীশ্বরানন্দ মহারাজ এবং তপনানন্দ গিরি মহারাজ সমাপ্ত করবেন। আপনারা একটু সঙ্গে থাকবেন, আপনাদের করজোড়ে প্রার্থনা। এবং আমাদের মধ্যে ভোলানন্দ গিরি মঠের উমেশানন্দজি এসছেন, ওনাকে আমরা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। রামানন্দজি এসছেন ঋষিমঠ থেকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওম নমো শ্রী ভগবতে প্রণবায়, ওম নমো শিবায়, হরে কৃষ্ণ। আজকে এই 8 দফা দাবিতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের প্রাণের দাবি। এই 8 দফা মূলত হিন্দুদের নিরাপত্তা রক্ষার দাবি, নিরাপত্তা নিশ্চিত করার দাবি, আমাদের একজন নাগরিকের যে মৌলিক দায়িত্ব থাকে এসে মৌলিক দায়িত্বের দাবি, এর বেশি কিছু নয়। এছাড়াও এখানে মা বোনরা যারা আছেন তাদেরকে আমি একটু অনুরোধ করব, এই আন্দোলন তখনই সফল হবে যদি আমরা থেমে না যাই। আমাদের মাঝে একটা সমস্যা হয়, আমরা কোনো আন্দোলন শুরু করি বটে, কিন্তু 2-4 দিন পর আমরা সবাই থেমে যাই। এই আন্দোলন যতদিন শেষ না হবে আমরা থামবো না। যারা এই আন্দোলনের কর্ণধারা আছে আমরা সবসময় তাদের সাথে থাকবো। সেই সাথে বাবা মাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেবেন। আপনার ছেলে মেয়ে যখন একটু কবিতা আবৃত্তি শিখছে তখন 2টো গীতার শ্লোক মুখস্থ করান, যখন আপনার ছেলে একটা রচনা লিখতে শিখছে তাকে একটু রামায়ণ মহাভারত পাঠ করান। যাই হোক, এখানে সময় বেশি নেই, তাই সকলকে অনুরোধ করব এই আন্দোলনের সাথে থাকবেন। হিন্দুর জয় হোক, সনাতনীদের জয় হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন শ্রীমদ রবীশ্বরানন্দ পুরী মহারাজ বক্তব্য রাখছেন। হর হর মহাদেব। শুধু সনাতনে মাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী
एवं ब्रात बग्निगण आज এই মহা সংকটাপন্নে এসে দাঁড়িয়েছি। একটি সংকল্প আমাদের করতে হয়, এই দেশ আমার মা, এই মাটি আমার মা, এই দেশ কখনো ছাড়ব না, এই দেশের প্রত্যেকটি অধিকার আদায় করে তবেই এই রাজপথ ছাড়ব, তার আগবতি নয়। প্রত্যেকটি মায়েদের বলতে চাই, প্রত্যেকটি ভ্রাতাকে বলতে চাই, এখন থেকে তীব্র প্রতিজ্ঞাবদ্ধ হন, নিজেকে আত্মসমর্পণ করুন, যেমনটি করে স্বামীজি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ওই দুই বাহু দিয়ে ওই ধর্মের জন্য নিজেকে সমর্পিত করবে না, ততক্ষণ তোমার পিছনে ধর্ম দাঁড়াবে না। তাই বলতে চাই, আজ এই বাংলার, এই পূর্ব বাংলার সমস্ত মায়েরা, সমস্ত পিতারা, সমস্ত বোনেরা, সমস্ত ভ্রাতারা, আপনারা সংকল্পকৃত হন, গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছেন, সেই দীক্ষিতে সংকল্পকৃত হন, এই বাংলায় আমার, এই বাংলায় আমার গৌরব, এই বাংলায় আমার আদর্শ, এই বাংলার থেকে নেতাজির মতন, সুভাষ চন্দ্র বসুর মতন এবং মাস্টার দা সূর্য সেনের মতন বারবার বিপ্লবীর আবির্ভাব ঘটেছে। তাই আপনাদের এই পেট আজ যেখানে অন্তর্ভুক্ত হয়েছেন, এই লাল দিঘির ময়দান শুধু ময়দান নয়, এটাই হবে আবার কুরুক্ষেত্রের ময়দান, এখান থেকে আবার ধর্মস্ত্র, আবার যদি দত্ত হয় ওই শ্রীমদ ভগবত গীতার অস্ত্র হাতে নিয়ে আবার লুটে পড়ে আবার ধর্মকে, আমার ধর্মকে স্থাপিত করে পুনঃ জাগ্রত করবে এই সনাতনী সমাজ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই থিত আনলাম। বক্তব্য রাখছেন শ্রী শ্রীমদ রবি সারঙ্গপুরী মহারাজ। দয়া করে দশটা মিনিট মহারাজের বক্তব্যের পরে আমাদের শ্রীমান জ্যোতিষানন্দগিরি মহারাজ সভা সমাপ্ত করবেন। দয়া করে একটু বসুন। ওম মুকম করোতি বাচালম বঙ্গম লঙ্গয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। পরম সম্মানিত সুধি সমাবেশ, আজকে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত আমাদের এই মহা সমাবেশে উপস্থিত বিভিন্ন মঠ মন্দির থেকে সাধু সন্ত বৈষ্ণববৃন্দ, উপস্থিত মমতাময়ী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, জাগ্রত যুব সমাজ ও সংগ্রামী বন্ধুরা, আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা, অভিনন্দন ও প্রণাম নিবেদন করি। সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের অনেক আলোচক আমাদের দুঃখের কথা, আমাদের বৈষম্যের কথা, আমাদের বিভিন্ন অত্যাচার উৎপীড়নের কথা আলোচনায় এনেছেন, সময় প্রায় শেষ হয়ে গেছে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবাইকে সম্মিলিত হয়ে এক মঞ্চে দাঁড়িয়ে, এক মঞ্চে একীভূত হয়ে আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবাইকে শুভ প্রণাম। এবং আমি একটি ঘোষণা দিতে চাই, আমাদের যশোরে যশোরেশ্বরী মন্দিরের মুকুট হারিয়ে গিয়েছে, এই মুকুটটি উদ্ধার করার জন্য আমাদের সম্মিলিত প্রয়াস একান্ত প্রয়োজন। আমাদের সন্তমণ্ডলী, আমাদের এই সংগঠন এই মুকুট উদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। এবং আমরা এই মর্মে ঘোষণা করতে চাই, আজকে আমাদের প্রবর্তক সঙ্গে একটি সাংগঠনিক মিটিং হয়েছে, ওই মিটিংয়ে কিছু সাংগঠনিক তৎপরতা আমাদের চিন্ময় কৃষ্ণ মহোদয় ঘোষণা করেছেন,
আমি এই ঘোষণাটি জানাতে চাই সমগ্র বাংলাদেশের এই আন্দোলনের মুখপাত্র হিসেবে পুণ্ডরীক দেবের অধ্যক্ষ শ্রীমদ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমি মুখপাত্র হিসেবে ঘোষণা করছি। তত্ত্বাবধানে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই একটু উলুধ্বনি করবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সবাইকে শুভ। আপনাদেরকে একটা অনুরোধ করছি, এখন কাপড়ানন্দগিরি মহারাজ সমাপনী বক্তব্য রাখছেন, এরপরে আপনারা সুশৃঙ্খল ভাবে ফিরে যাবেন এবং আমরা খেলাফত মজলিসকে ধন্যবাদ জানাই, তারা আগামী কালের জন্য স্টেজ করেছে, তারা আমাদেরকে সহযোগ দিয়েছে, এই জন্য খেলাফত মজলিসকে আমরা ধন্যবাদ জানাই। ॐ सं गच्छद्दं सं वदद्दं सं वना सं वमनांसि जनतां देवा भागा जता पूर्वे सं जनाना उपासते। একসাথে চলো, এক কথা বলো, তোমাদের হৃদয় এক হোক, তোমাদের মন্ত্র এক হোক, তোমাদের আপন আপন যজ্ঞভাগ তোমরা বণ্টন করে নাও। আমাদের এই বেদের যে আহ্বান, আমরা সকলে আজকে শাক্ত শৈব গণপত্য বৈষ্ণব সনাতনী সমাজে সকলে আমরা একত্রিত হয়েছি। আমরা সকলে আজকে এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে প্রথমবারের মতো সমস্ত সনাতনী সমাজের সাধু সন্ন্যাসী সকলে একত্রিত হয়ে ভক্তদের নিয়ে আমরা এই সমাবেশে আমরা সকলে আজকে আমাদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করেছি। আমরা আজকে বলবো বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জন্য আজকে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে লালদিঘি ময়দানে। আমরা সকলেই আমাদের যে আদ্য দাবি, আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নিবেদন করেছি, আমরা যেন এই আদ্য দাবি অচিরেই বাস্তবায়ন হয়। ইতিমধ্যে আমাদের দুর্গাপূজায় একদিন ছুটি বর্ধিত করেছে এবং আমাদের সংখ্যালঘুদের যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করেছে। এই দুটা যে আশ্বাস দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং সংখ্যালঘু সেই ঐক্যজোট সমস্ত বাংলাদেশ ব্যাপী যে আন্দোলন করেছে তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকব, সংঘবদ্ধ থাকব, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক এই প্রার্থনা জানিয়ে আমরা ভবিষ্যতে আমরা সকলে একত্রিত থাকব, ঐক্যবদ্ধ থাকব এই প্রার্থনা জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। ওম সর্বে সাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেত, সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, ভক্তজনের অনবাঞ্ছা পূর্ণ করো দয়াময়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আজকে সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করবে শ্রীমদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহারাজ। আপনারা সকলে শান্তভাবে ফিরে যাবেন, আমরা পুলিশ প্রশাসনকে জেলা প্রশাসনকে সমস্ত এজেন্সি সমূহকে ধন্যবাদ জানাই এবং সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই এবং সুশৃঙ্খলভাবে আপনারা ফিরে যাবেন। আমাদের স্বেচ্ছাসেবকরা মায়েদেরকে আগে যাওয়ার সুযোগ দেবেন, কেউ বিশৃঙ্খলা করার সুযোগ দেবেন না।
हरे कृष्णा शुभ प्रणाम सुशृंखल भावे अनुष्ठान शेष करब शेष पालो सकालतार शेष पालो जा माताजीरा एक दाड़ान आगे दु नम्बर गेट एक खाली होक उपस्थिति दु नम्बर गेटे जरा भलान्टियार दु नम्बर गेटे जरा भलान्टियार माताजीरा जाते सुंदर भावे बेर होते पारे आपरा एकटु आस्ते आस्ते समय बेर हन दस थेके पंद्रह मिनिटेर मध्ये परिष्कार हये जाबे सबकिछु एकटु धैर्य धरो সবাই সুশৃঙ্খলভাবে একটু বেরিয়ে যাবেন।
নম্বর গেটটা খুলে দাও সবাই আস্তে আস্তে বেরিয়ে যাও দুই নম্বর গেটে কেউ যাতে যানজট না করে মাতাজিদের একটু অনুরোধ করছি একটু অপেক্ষা করবেন মাতাজিদের একটু অপেক্ষা করবেন আমাদের সদস্যরা যারা রয়েছে তারা বেরিয়ে যাওয়ার পরে আপনারা তিনি সুস্থ বের হতে পারবেন একটু অপেক্ষা করুন মাতাজিদের একটু অপেক্ষা করুন এক নম্বর গেটে একটু ক্লিয়ার করুন সদস্যরা আসছে একটু একটু ক্লিয়ার করুন সদস্যদের যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার করে দিবেন সদস্যরা যাচ্ছে রাস্তাটা ক্লিয়ার করে দিবেন সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি हेलो हरे कृष्णा माँ बोनेरा एक तो सारिबद्ध भावे दुई नम्बर गेट दिए आस्ते आस्ते बेर हन जरा वलंटियर आछे दुई नम्बर गेटे वलंटियर आछे दुई नम्बर गेटे वलंटियर आछे एक तो हाथ तुलें वलंटियर थाकले दुई नम्बर गेटे वलंटियर के दृष्टि आकर्षण करछे महिला বের হতে পারে তিন নম্বর গেট খোলা আছে পুরুষদের জন্য এক নম্বর গেট খোলা আছে দুই নম্বর গেটে মহিলারা বের হবে যারা ভলান্টিয়ার মাঠ খালি হয়ে যাওয়ার পরে সকলে মঞ্চে আসবেন আমাদের আমাদের মাঠ খালি হয়ে যাওয়ার পরে সকলে মঞ্চে আসবেন সনাতন জাগরণ মঞ্চে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে কেউ চলে যাবেন না এক নম্বর গেটে অনেকে দাঁড়িয়ে আছে একটু গেটের মুখটা একটু খালি করো এক নম্বর গেট দুই নম্বর আমাদের সমাবেশে আগত দুটা ছেলে আছে আদিত্য কৃষ্ণ
আমি শিখিয়ে দেই বলবেন যে আজকে আপনারা কেন আসছেন কতদিন চালিয়ে রাখবেন তারপর মানুষ সুপ্রিয়া দি আজকে কেন এলো এবং আজকে যে আমাদের এই যে প্রাণের দাবি সেই দাবির লক্ষ্যে ওনার কি মন্তব্য সেটা ওনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের একটাই কথা মানতে হবে আর দফা এর বাইরে আমাদের আর কোনো কথা নেই আমরা বিগত 5 আগস্ট থেকে আজকে 25 আগস্ট পর্যন্ত টানা আন্দোলন করে আসছি আমরা পূর্বেও করেছি নতুন করে আমরা নির্যাতিত হচ্ছি না আমরা আগেও হয়েছি কিন্তু এখন 5 আগস্টের পর থেকে এক্সট্রিম লেভেলের চলে গেছে তাই আমরা পারছি না ঘরে বসে শুয়ে থাকতে ঢাকাতে করেছি স্মারকলিপি জমা দিয়েছি তামাশা ভেবে উড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে আমরা তামশা করছি স্মারকলিপিরা তামশা ভেবে উড়িয়ে দিচ্ছে তারা দেখেও না দেখা ধান করে আছে ঢাকা থেকে চট্টগ্রামে চট্টগ্রাম থেকে সিলেট সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আন্দোলন করব যতদিন না পর্যন্ত আমাদের এই আট দফা দাবি পূরণ করে যদি ভেবে থাকেন যে আজকে একদিন দুদিন এক মাস দু মাস একদিন ক্লান্ত হয়ে থেমে যাবে সরি টু সে একবার মাঠে নামছি ফিরে যেতে না আন্দোলন করছি চলতে থাকবে যতদিন না পর্যন্ত মানবে ততদিন পর্যন্ত চলবে